ঝিনাইদহে ব্যতিক্রমী এক বিয়ে হয়ে গেল। সাংবাদিক বরের বাড়িতে ৪০ থেকে ৫০ জন কনে যাত্রী নিয়ে হাজির হলেন কনে সংস্কৃতি কর্মী ইতি সেলিনা। বুধবার দুপুরে ঝিনাইদহের শোলকোপার মনোহরপুর গ্রামে সম্পন্ন হয়েছে এ বিয়ে। কনের বাড়ি শোলকোপা উপজেলা পরিষদের কলোনিতে। কনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন ড্রাইভার আব্দুল কাদেরের মেয়ে আর বর দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক এম এ মালিক শান্ত লস্কর। তিনি মনোহরপুর গ্রামের শামসুদ্দিন লস্করের ছেলে। কনেযাত্রী হয়ে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতিমা লিজা, এসিল্যান্ট বনি আমিন, কনের বাবা আব্দুল কাদের সহ ৪০ থেকে ৫০ জন। এই সমাজে আসলে আমি নিজেও বিয়ে করেছি, ওই রকমের বর সেজে আমাদের সমাজের এরকম নীতিটা এরকম যে বর সেজে কনের বাড়ি যাবে, অনেক যাত্রী মাত্রী নিয়ে নেবে, সেই ওদের শ্বশুরকে বা কনের পক্ষকে হাল অবস্থা করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য ১০০-১৫০-২০০ মাইক্রো ভাড়া করে যাবে। অনেক মানে অর্থের যে দণ্ডটা হয়, ক্ষতি হয়, এটা একটা বিষয় থাকে। আর দ্বিতীয়ত আমাদের সমাজে দেখা যায় যে আমরা হচ্ছে এই নারীদের উপরে একটু নির্যাতন অত্যাচারটা পুরুষ শাসিত সমাজে একটু হয়ে থাকে, সেটা থেকে ওরা বের হয়ে আসার জন্য মনে হয় চেষ্টা করতেছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। আমার নিজের বুদ্ধিতে মনে হচ্ছে যেন ওরা একটা দারুণ একটা সিদ্ধান্ত নিচ্ছে। আমি এর আগে কখনো এরকম বিয়ে দেখিনি, আর মানে এরকম অ্যারেঞ্জ ম্যারেজ যে এইভাবে হতে পারে যে নারীরা যে বিয়ে করতে এভাবে বরের বাসায় আসে, তো আমি আসলে এটা আগে দেখিনি। আর আমার অনেক ভালো লাগছে, আসলে ইন্সপায়ার্ড হচ্ছি আমি, আসলে অনেক একটা ভালো উদ্যোগ আমার মনে হয়েছে। সমাজে যে হচ্ছে পুরুষতান্ত্রিক যে শাসন, তাদের থেকে যেন নারীরা তার মানে শাসিত ভোগ না করে, সেই প্রতিবাদ জানিয়ে আমার এই উদ্যোগ, যেন সকল শ্রমজীবী এবং সকল নারীকে সম্মান জানিয়ে আমার এই উদ্যোগটা নিয়ে। নারীরা তো সারা জীবনের অত্যাচারিত, এটা সবাই জানি আমরা, মানে নানা ক্ষেত্রে অত্যাচারিত। এখন যদিও সেই নিয়মটা অনেকটা চেঞ্জ হয়েছে, আমি চেয়েছি যে আবার নতুন করে আরেকটা নতুন কিছু হোক। এবং সবসময়ই দেখা যায় যে পুরুষরাই বিয়ে করতে যায় এবং শ্বশুর পক্ষের কাছে নানা রকমের ডিমান্ড করে, তাদের নানা রকমের আবদার মেটাতে হয় শ্বশুর পক্ষের লোকে। এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে না, আমি এটা করতে দেবো না, আমি একটা নতুন করে শুরু হোক, নতুন কোনো কিছু হোক, সেটাই চেয়েছি। আর পুরুষ লজ্জিত হওয়ার ব্যাপারে কিছু না তো, কারণ হচ্ছে বরং পুরুষের এটা সম্মানেরই ব্যাপার হওয়া উচিত। কারণ হচ্ছে প্রত্যেক পুরুষ, হয়তো অনেক পুরুষই চায় এই নিয়মটা বদলাতে, কিন্তু তাদের হয়তো সাহসে কুলায় না কিংবা সমাজের কারণে সে করতে পারে না। কিন্তু আমি চেয়েছি যে না, ওরকম হবে না। এবং আমার পরিবারের প্রত্যেকের খুবই সাপোর্ট পেয়েছি। আমি যখন প্রথমে এই কথাটা পরিবারে বলেছি, আমি ভেবেছিলাম যে আমার পরিবার থেকে হয়তো বাধা আসবে, কিন্তু আমার পরিবার এটাকে খুবই আনন্দের সঙ্গে গ্রহণ করেছে, খুবই আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। এবং আমার পরিবার, এই জন্য আমার পরিবারের প্রতি খুবই কৃতজ্ঞ। এবং আমার শ্বশুরকে যখন আমি এই প্রস্তাবটা দিয়েছি, শ্বশুর পক্ষ খুবই সুন্দরভাবে এটা গ্রহণ করেছে এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং পুরুষের বরং এটাতে কোনো লজ্জার পাওয়ার কোনো বিষয় না, বরং প্রত্যেকটা পুরুষের জন্য এটা একটা নতুন সম্মানের ব্যাপার হলো, মনে হলো আমার যেটা মনে হয় আর কি।